হ্যালো বন্ধুরা, আমি পলি। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি, চিকেন কোরমা। বানানো খুবই সহজ, একদম রেস্টুরেন্টের মতো হবে, হোটেল যেরকম হয় সেরকমই। কিছু জিনিস লাগবে, যেমন এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে নুন নিয়েছি, লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, আর জিরে আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি। এগুলোকে আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। তো এগুলো নিয়ে নিলাম, এবার ম্যারিনেট করে নেব এটাকে ভালো করে। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নেব। এবার আদা, জিরে আর হচ্ছে রসুন, রসুনের পেস্ট দিয়েছি। জিরের গুঁড়ো তো আগেই দিয়েছিলাম, এখানে আদা আর রসুনের পেস্ট আছে, এটাকে মাখিয়ে এবার 1 ঘন্টা মতন রেস্ট করতে দেব। এখানে পেঁয়াজ, আমি 2টো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর কাজু বাদামগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, কাজু বাদামটাকে পেস্ট করব। আর কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তো এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো আর কি। এইভাবে শর্ট মিডিয়াম ফ্লেমে একটু মানে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই যে হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাটা, এই যে এরকম লাল লাল হয়েছে, এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, এবার যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি একটুখানি ফোড়ন দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি আর এলাচ দিয়েছি, 2টো 2টো করে দিয়েছি সব। তো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার চিকেনটাকে এখানে দিয়ে দেবো এবং ফ্রাই করবো চিকেনটাকে, এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করে নেবো, এবং ফ্লেমটা মিডিয়ামই রাখবো। তো এইভাবে আস্তে ওটা থেকে জল বেরোবে, চিকেনের থেকে জল বেরোবে, আর এই যে জল বেরিয়ে গেছে চিকেনের, তো এবার আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আবার একটুখানি এরকমভাবে নাড়াচাড়া করব, এভাবে আর কি মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ ওটা তেলটাও ছেড়ে দিয়েছে অল্প। এইবার দই দেব এখানে, আমি এখানে 2-3 চামচ মতো দই দিয়েছি। তোমরা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী পরিমাণ মতো দেবে। দইটাকে এবার মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে, তো ভালো করে মিশিয়ে নেব, এই যে এভাবে মিশিয়ে নেব। এবার এই যে তো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটাকে। হ্যাঁ, তার আগে ওই যে পেঁয়াজটা করে তুলে রেখেছিলাম, পেঁয়াজের আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবার আর কি। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর কি। মিশিয়ে নিয়ে আমরা এই অনেকটাই আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে 15 মিনিট পরে দেখতেই পাচ্ছ কেমন কালার এসছে, এটা কিন্তু আমাদের কোরমাটা কিন্তু আমাদের হয়ে গেছে, চিকেন কোরমাটা আমাদের হয়ে গেছে। তো এইভাবে একটুখানি এবার 1/2 চামচ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমাদের চিকেন কোরমা। তুমি গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে পারো, তো দারুণ টেস্ট আর খুব সুন্দর সেন্টও এসছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ জানাও আমাকে কেমন লাগছে। তো আবার অন্যদিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।